বাবুর কাছে যাওয়ার পরেই মানে আমার আমার সাথে একবারে ক্লোজ করে ফেলছে যোগাযোগ বা মোবাইল টোবাইল সব ব্লক মারা দিছে। আমি ওরে সত্যি ভালোবাসি এটাই মেন। গত 17 আগস্ট যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন সাকিব খান। তাকে অভ্যর্থনা জানাতে দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকায় এসে পৌঁছান তার ভক্তরা। সকাল থেকেই ব্যানার ফেস্টুন হাতে বিমানবন্দরে জড়ো হন তারা। বিশ্বের অনেক বড় বড় তারকাদের কপালেও এমন অভ্যর্থনা জুটে না। সাকিব খান কদিন পরপর জামা কাপড়ের মতো স্ত্রী বদল করবেন, এসব যদি তার ভক্তরা জানতেন তাহলে কি আর তারা এভাবে আসতেন? আসলে নায়ক সাকিব খানের জীবনে এমন বিতর্কিত কর্মকাণ্ডের অভাব নেই। সিনেমার এই নায়ক যেন বাস্তব জীবনের দুশ্চরিত্র এক খলনায়ক। দুদিন পরপর বিয়ে করবেন বলে বেড়ানো এই নায়ক এরই মধ্যে বিয়ে সেরেছেন তিনটা। তিন স্ত্রীর ঘরে আছে তিন ছেলেও। তারপরও নতুন আরেক নায়িকার দিকে কুনজর দেওয়া সাকিব খানের বিতর্কিত কর্মকাণ্ডে ভরা জীবনের কথা জানাব এই ভিডিওটিতে। চলুন জেনে নেওয়া যাক গ্রামের সাধারণ ছেলে মাসুদ রানা যেভাবে হয়ে উঠলেন আজকের বিতর্কিত কিং সাকিব খান। ১৯৯৮ সালে নৃত্য পরিচালক আজিজ রেজার আমন্ত্রণে সায়েদাবাদে তার ড্যান্স একাডেমিতে যাবার পর সুদর্শন যে তরুণটি হাত বাড়িয়ে বলেছিলেন আমি মাসুদ রানা, তিনিই আজকের সাকিব খান। ঢাকায় সিনেমার সিংহাসনে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে বসে আছেন সাকিব। বছরের ব্যবসা সফল ছবির মধ্যে সবচেয়ে এগিয়ে থাকে তার ছবি। তাকে ভালোবেসে কেউ কেউ ঢালিউড কিং বলে ডাকেন। ১৯৭৯ সালের 28 মার্চ তিনি নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন। তবে তার পৈতৃক বাড়ি গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার রাগদি গ্রামে। সাকিব খানের প্রকৃত নাম মাসুদ রানা। তার বাবা ছিলেন একজন সরকারি চাকুরিজীবী, মা গৃহিণী। তারা এক ভাই ও এক বোন। সাকিব খানের ইচ্ছে ছিল ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার। ছোটবেলায় কখনোই নায়ক হবার স্বপ্ন দেখেননি সাকিব। তারপর হঠাৎ মার্শাল আর্ট এটা সেটা করে কিভাবে সিনেমা পাড়ায় পা রেখেছেন সেটা তো সবারই জানা। বাংলাদেশের যোগ্য নায়কদের অপ্রতুলতার কারণে মার্কেটে জায়গা পেতে খুব বেশি বেগ পেতে হয়নি তাকে। আফতাব খান টুলুর পরিচালনায় সাকিবের প্রথম ছবি সবাই তো সুখী হতে চায়। ছবিটির শুটিং চলাকালীনই সাকিব খানের সুনাম ছড়িয়ে পড়ে ঢালিউডের পরিচালক প্রযোজকদের মাঝে। এটা ১৯৯৯ সালের কথা। সিনেমা হলে সাকিব খানের মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা। ১৯৯৯ সালের 28 মে অনন্ত ভালোবাসা মুক্তি পায়। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন চলচ্চিত্রের জনপ্রিয় অভিনয়শিল্পী মৌসুমীর ছোট বোন ইরিন। কিন্তু এ ছবিটি সাকিবকে নায়ক হিসাবে খ্যাতি এনে দিতে না পারলেও পরবর্তীতে বিভিন্ন ব্যবসা সফল সিনেমার কারণে তিনি দ্রুত সবচেয়ে সফল এবং জনপ্রিয় নায়ক হয়ে ওঠেন। সহজে পাওয়া জিনিসের মূল্য যে কম থাকে তা দেখিয়ে দিয়েছেন সাকিব খান। তার সমস্ত কর্মকাণ্ডের ডন্ট কেয়ার মনোভাব লক্ষণীয়। সাকিব খানের কর্মকাণ্ড দেখে আমরা হেসে উড়িয়ে দেই সবাই। এখানে ভুলটা হয় সাধারণ মানুষের। সবাই যে তার কর্মকাণ্ড দেখে হেসে উড়িয়ে দিয়ে আবার তাকে গ্রহণ করার ব্যাপারটাই এই নায়ককে আরও বেশি বেপরোয়া করে তুলেছে। সম্প্রতি দেশে ফিরে আমাদের কিং খান আবারও বিয়ে করবেন বলে ইচ্ছে প্রকাশ করেন। করতেই পারেন, রাজা বাদশাহেদের স্বভাব তো এমনই হবে। একটা করবেন আরেকটা ছাড়বেন, তাকে কিছু বলার মতো কেউ কি আছে? বাংলা সিনেমার একচ্ছত্র অধিপতি তিনি। একের পর এক নায়িকাদের সঙ্গে সম্পর্কে জড়াচ্ছেন, আর একটি করে বাচ্চা ধরিয়ে দিয়ে ছেড়ে দিচ্ছেন। ভালো তো, ভালো না? তার ভক্তদেরও হয়তো ভাবতে অবাক লাগবে এই লোকটাই নাকি বাংলা ইন্ডাস্ট্রি টিকিয়ে রেখেছে। একজন সিনেমার নায়ক আমাদের দেশে তার ভক্তদের জন্য অনুকরণীয়। আইডলের যদি এই অবস্থা হয় তাহলে ভক্তরা তার থেকে কি গ্রহণ করবে সেটি এখন লাখ টাকার প্রশ্ন। তাছাড়া ইন্ডাস্ট্রির একজন সিনিয়র নায়কের স্বভাব এমন হলে অন্য ইয়াংস্টারের অবস্থা কি হবে একবার ভাবুন। এক সাক্ষাৎকারে নায়িকা বুবলির সাথে সাকিব খানের সম্পর্কের কথা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, প্রশ্নই ওঠে না, বুবলি শিক্ষিত মেয়ে, তার পরিবারও শিক্ষিত এবং সম্ভ্রান্ত, সে অপুর মতো কোনো ভুল করতে পারে না। তার মানে কি? শিক্ষিত সম্ভ্রান্ত মানুষেরা যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন, সন্তান জন্ম দিচ্ছেন, সবাই ভুল করছেন? নাকি সাকিবের মতো বেলাল্লাপনা করে বেড়ালে ঠিক করতেন? নাকি সাকিবের সাথে সম্পর্ক করাটাই ভুল? অপু বিশ্বাসের সঙ্গে আমার সম্পর্ক একটি আবেগ তাড়িত দুর্ঘটনা ছাড়া আর কিছুই ছিল না, ঠিক এভাবে বলেছিলেন সাকিব খান। এখন তাদের ছেলে আব্রাহাম কি নিজেকে আবেগ তাড়িত দুর্ঘটনার ফসল ভেবে বেঁচে থাকবে আজীবন?
ব্যাপারটা তো এমন না যে সাকিব খান প্রথম কলার খোসায় পা পিছলে অপু বিশ্বাসকে লুকিয়ে বিয়ে করেছেন এবং দ্বিতীয় কলার খোসায় পা পিছলে সন্তান আব্রাহামকে জন্ম দিয়েছেন। বলে রাখা ভালো, সাকিব খানের বিরুদ্ধে অপু বিশ্বাসের আগেও একবার বিবাহ করার অভিযোগ রয়েছে এবং প্রথম পক্ষের একটি সন্তানও আছে। সবার কাছে তিনি সাকিব খান হলেও প্রথম স্ত্রীর কাছে তিনি কেবলই ছিলেন মাসুদ রানা। সাধারণ মাসুদ রানা যখন সাকিব খান হয়ে ওঠেনি তখনই রাত্রি নামের সেই তরুণীর প্রথম ভালোবাসা ছিলেন তিনি। তারকা খ্যাতির শীর্ষে ওঠার যাত্রায় একের পর এক সাকিব পিছুটান কেটেছেন চোখ বুঝে। অদৃশ্য রক্তপাথিন এই কর্তনের বলি হয়েছেন রাত্রি। সম্পর্কে সাকিব খানের প্রথম স্ত্রী বা বলা যায় তার প্রথম সন্তানের মা। সম্প্রতি একটি অনলাইনের অনুসন্ধানে উঠে আসে FDC-র এই ওপেন সিক্রেট বিষয়টি। প্রোডাকশন বয় থেকে শুরু করে অনেক সাংবাদিকের কাছেও এটা জানা ঘটনা। নিকট অতীত না হওয়ার কারণে হয়তো কেউ আর এটার চর্চা করেন না। কারো সঙ্গে আলাপ করতে গেলেই কেউ রহস্যজনক হাসি হাসেন অথবা হেসেই উড়িয়ে দেন। সাকিব রাত্রি দম্পতির প্রথম সন্তানের নাম রাহুল। দ্বিতীয় ও তৃতীয় স্ত্রীর দুই সন্তান জয় ও বীরের কথা স্বীকৃতি দিলেও তার প্রথম সন্তান রাহুলকে এখনও স্বীকৃতি দেয়নি। এ নিয়ে রাত্রি কিছু না বললে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বিষয়টি নিয়ে নানা প্রশ্ন তুলছেন। স্বাভাবিক প্রশ্ন আসে, তিনি কেন তার অধিকার আদায়ের জন্য সামনে আসেননি? শান্ত কণ্ঠে তিনি বেশ অনেক দিন আগে জানিয়েছিলেন যে ভালোবাসার কারণে এতগুলো বছর চুপ থেকেছি, এখন আর মুখ খুলে কী লাভ? সাকিব যদি কোনোদিন বুঝতে পারে ফিরে আসে তাহলে আমার আর কিছু চাই না, এর বাহিরে মুখ খুলিনি, কারণ আমি চাইনি আমার হিরোর কোনো ক্ষতি হোক। তিনি আরও বলেছিলেন, আমি আর আমার আল্লাহ সবচেয়ে ভালো জানেন। আমি জোর গলায় বলতে চাই, সাকিব খানের প্রথম সন্তানের মা আমি, আমার রাহুলের বাবা সাকিবই, এটা সাকিবও অস্বীকার করতে পারবে না। এখানেই শেষ নয়, রাত্রি এবং অপুর একই কাজ করেছেন বুবলির সাথেও। তার হাতে একটি সন্তান ধরিয়ে দিয়ে এখন কেটে গেছে তার মোহ, নতুন করে শুরু করেছেন পূজা চেরির সাথে প্রেমের সম্পর্ক, এমনটি বলছে দেশের মিডিয়া। সাকিবের লালসার শিকার হতে যাচ্ছেন আরও এক উঠতি নায়িকা। পূজার পর কার কপাল পড়বে কে জানে। একবার তিনি সাক্ষাৎকারে বলেছিলেন, মিডিয়ার কাউকে তিনি বিয়ে করবেন না। সাকিবের হেটার্সরা প্রশ্ন তুলেছেন, মিডিয়া যদি এতই খারাপ হয় তাহলে তিনি নিজে মিডিয়াতে কি করছেন? তিনি নিজেকে সুপারস্টার দাবি করে বলেন, তার স্টারডম কেউ থামাতে পারবে না, তিনি সুপারস্টার সাকিব খান। এই হচ্ছে দেশের সেরা সুপারস্টারের কথার ধরন। সমালোচকরা বলেন, এতদিন যা খুশি তাই করে গেছেন শুধু এই একটা দাপট দেখিয়ে। বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি উনি একাই টিকে রেখেছেন, আর বাকি সব ঢেউটিন। উনি জনপ্রিয় নায়ক তাই তাকে কিছু বলা যাবে না। বাহ, জনপ্রিয়তাই হচ্ছে এই জগতের ঠিক বেঠিক নির্ণয়ের একমাত্র মাপকাঠি? বিখ্যাত হলেই সব দোষ মাপ, চমৎকার। সুপ্রিয় দর্শক, সাকিব খান যেভাবে একের পর এক বিয়ে করার খেলায় মেতেছেন, এই ধারা চলতে থাকলে নিজের সাথে বাংলা সিনেমাকেও ডোবাবেন এই নায়ক। সে সাথে তার বিয়ের ট্যাগ সাথে নিয়ে কামভাব চরিতার্থ করার ব্যাপারটি সমাজে ব্যাপক অবক্ষয় ডেকে আনবে বলে মনে করছেন অনেকেই। তাই তো সাকিবকে বয়কট করারও ডাক দিয়েছেন অনেকেই। তাদের সাথে আপনিও সহমত হলে কমেন্টে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করে সাকিবের এসব কুকীর্তি সবাইকে দেখার সুযোগ করে দিন। আর আপনি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।